الحمد لله، الحمد لله وحده وكفى، وسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقد مكروا مكرهم وعند الله مكرهم، وإن كان مكرهم لتزول منه الجبال. فلا تحسبن الله مخلف وعده رسله، إن الله عزيز ذو انتقام. يوم تبدل الأرض غير الأرض والسماوات، وبرزوا لله الواحد القهار. وقال النبي صلى الله تعالى عليه وسلم: بدأ الإسلام غريبا وسيعود كما بدأ، فطوبى للغرباء. وقال أصحاب محمد رضي الله عنهم: نحن الذين بايعوا محمدا على الجهاد ما بقينا أبدا. آمنت بالله، صدق الله العلي العظيم. وبلغنا رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين. والعاقبة للمؤمنين والمتقين والمجاهدين، والحمد لله رب العالمين. শাহজী গোষ্ঠী বাইতুসালাম জামে মসজিদ সাহারপাড়া জগন্নাথপুর সুনামগঞ্জের উদ্যোগে আয়োজিত আজকের এই বাত্তারাবি ইসলাহী মাহফিলের সম্মানিত সভাপতি আয়োজক বৃন্দ, উপস্থিত আমার শ্রোতা জাজিবুল ইহতেরাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, স্থানীয় এবং দূরদূরান্ত থেকে আগত দিনদরদী কোরআন প্রেমী প্রিয় তাওহীদ জনতা এবং পর্দার আড়ালে থাকা মা বোনরা, দুনিয়ার মধ্যে যত দিন যাচ্ছে আর মুসলমানদের উপর জুলুম আর আগ্রাসন নির্যাতন নিপীড়ন যত বেড়ে যাচ্ছে, একটা বাস্তবতা এবং হাকিকত সকলেই উপলব্ধি করতে পারছে যে এই সময়ে মুসলিম উম্মার ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্পই নাই। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আমাদেরকে রেখে গিয়েছিলেন এক ঐক্যবদ্ধ উম্মত, এক ঐক্যবদ্ধ জামাত হিসাবে, যাদের সবচাইতে বড় পরিচয় এটাই ছিল যে তারা মুসলিম, তারা আল্লাহর বান্দা, তারা রাসূলের উম্মত। কোরআন মাজিদের মধ্যে রব্বুল আলামিন শ্রেষ্ঠ মানুষ হিসাবে যাদেরকে ঘোষণা করেছেন, তাদের গুণ আলোচনা করতে গিয়ে আল্লাহ এই গুণটাকেও তুলে ধরেছেন: ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। কথার বিবেচনায় ওই ব্যক্তির চাইতে উত্তম কে হয় যে মানুষকে আল্লাহর দিকে অর্থাৎ তাওহীদের দিকে দাওয়াত দেয়, নিজেও নেক আমল করে, সুন্নাহ সম্মত আমল করে, আর সে বলে আমি মুসলিম উম্মার একজন। তার মানে তার পরিচয়ের মধ্যেই সর্বপ্রধান পরিচয় এটা থাকে যে আমি একজন মুসলমান, তাও আমি বিচ্ছিন্ন বা আলাদা কোনো মুসলমান না, ইন্নানি মিনাল মুসলিমিন, আমি গোটা পৃথিবীতে থাকা সকল মুসলমানদের এই পরিবারের একজন সদস্য মাত্র। তাহলে মুসলিম পরিচয়টাই হবে সর্বপ্রধান পরিচয়, এটাই তো এই আয়াতের শিক্ষা। কিন্তু আজকাল মুসলিম পরিচয় তো আছে, তবে এটা সিরিয়াল চলে গেছে, কারো ক্ষেত্রে 3 নম্বরে, কারো ক্ষেত্রে 6 নম্বরে, কারো ক্ষেত্রে আরো পরে, হাজার হাজার
মিষ্টতা পেতে চাই এর ফর্মুলা রাসূল দিয়েছেন মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান যে ভালোবাসে কেবল আল্লাহর জন্য ঘৃণাও করে আল্লাহর জন্য দিলে দেয় আল্লাহর জন্য দেওয়া থেকে বিরত থাকে শুধু কিতাবের পাতায় রয়ে গেছে বাস্তবে আসে নাই যার কারণে কারো নাম শুনলেও আগে জিজ্ঞাসা করে কোন দলের কোন মাসলাকের কোন ফিকিরের কোন চিন্তা চেতনার এই পরিচয়টা গৌণ হয়ে গিয়েছে যে সে আল্লাহর বান্দা সে রাসূলের উম্মত আর মুখ্য হয়ে গিয়েছে সে আমার দলের নাকি অন্য দলের যদি অন্য দলের হয় যত বড় হুজুর হোক তাও ভালোবাসবো না আর যদি আমার দলের হয় যত বড় চোর সেচরার বাটপারি হোক না কেন তারে ভালোবাসতে ভুল করবো তো ভালোবাসা যখন এরকম দলের জন্য আর বিভিন্ন স্বার্থের জন্য হবে তখন ঐক্য ওই ঐক্য শব্দটা শুধু জবানের মধ্যে সীমাবদ্ধ থাকবে আর বাস্তবতা আসবে না এমন কি এই ঐক্য তো শুধু দেশকে কেন্দ্র করেও হবে না মুসলিম উম্মার ঐক্য হবে ঈমান আর ইসলামকে কেন্দ্র করে কারণ মুসলিম উম্মার অনেক স্বার্থ জড়িত আছে এই দেশের বাউন্ডারির মধ্যে না বরং গোটা দুনিয়ার মুসলমানদের ভাগ্য জড়িয়ে আছে অনেক ক্ষেত্রে এক জায়গায় যেমন আল আকসা এটা কি দেশীয় ইস্যু নাকি উম্মার ইস্যু যদি বলেন দেশীয় ইস্যু তাহলে সমাধান সহজ যে আল আকসার জন্য লড়াই করবে শুধু ফিলিস্তিনিরা এর জন্য রক্ত দেওয়া লাগলে শুধু ফিলিস্তিনিরাই রক্ত দেবে আর যদি বলেন উম্মার ইস্যু তাহলে আপনি বাঙালি হন আপনি তুর্কি হন আপনি আরবি হন আপনি অনারবি হন আপনার মুখের ভাষা যাই হোক আপনার গায়ের রং যেমনই হোক এ আল আকসার জন্য জিহাদ করা আপনার জন্য ফরজ দায়িত্ব আল আকসার জন্য নিজেকে কোরবান করতে পারা আপনার জীবনেরও অভীষ্ট লক্ষ্য তাহলে অনেক বিষয়তে এমন এই যে উম্মার খেলাফত উম্মার নিরাপত্তা উম্মার শান্তি সংহতি কত কিছুতে এমন যেটা গোটা উম্মার সকলের সঙ্গে জড়িত এমন কি এই যে ডক্টর আফিয়া সিদ্দিকা আমেরিকার কারাগারে দুই যুগ ধরে বন্দী আছে এই আফিয়া সিদ্দিকাকে উদ্ধার করার জন্য চেষ্টা করা কার দায়িত্ব যদি বলে পাকিস্তানের দায়িত্ব কারণ সে পাকিস্তানের নাগরিক এটাও ভুল ফতোয়া যদি বলে আমেরিকায় যে মুসলমানরা আছে তাদের দায়িত্ব কারণ সে ওই দেশের কারাগারে বন্দী আছে এটাও ভুল ফতোয়া যদি বলে না গোটা দুনিয়া আর সমস্ত এমন ব্যক্তির দায়িত্ব যারা কালেমা পড়েছে আল্লাহকে রব আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী এবং রাসূল বলে মেনে নিয়েছে তাহলে একমাত্র এই ফতোয়াই সঠিক ফতোয়া কারণ ফতোয়ায় শামির মধ্যেও লেখা আছে স্পষ্ট ভাষায় ইমরাতুন সুবিয়াত বিল মাশরিক ওয়াজাব আলা আহলিল মাগরিব আন ইউখাল্লিসুহা একজন মাত্র নারী যদি পৃথিবীর পূর্ব প্রান্তে বন্দী হয় তাকে রক্ষা করার জন্য চেষ্টা করা পশ্চিমে থাকা সব মুসলমানের জন্য ফরজ দায়িত্ব হয়ে যায় তাহলে আমাদের সবচাইতে বড় পরিচয় যে আমরা মুসলিম উম্মা এবং আমরা এমন ভাবেই উম্মা পরিচয় কাকরে রাখবো কাজাসাদিন ওয়াহিদ যেন জাস্ট এক ফ্যামিলি মেম্বারের মতন এক দেহের মতো এক দেহের অঙ্গগুলো যেমন কেউ কারো থেকে আলাদা হয় না হওয়ার সুযোগও নাই বরং সবার স্বার্থ সবার সঙ্গে জড়িত তো এমনিভাবে আমরা গোটা মুসলিম উম্মাও কাজাসাদিন ওয়াহিদ এক দেহের মতো দেহের কোনো একটা অঙ্গে আঘাত লাগলো সবার মধ্যেই ব্যথা ছড়িয়ে যাবে এটাই দেহের শিক্ষা যার কারণে প্রকৃত মুসলমান কেউ কোনোদিন হতে পারবে না যতদিন না অন্যদেরকেও ভালোবাসতে শেখে আল্লাহর জন্য একজন মাত্র আলেম যদি কারাগারে পড়ে থাকে এতে শুধু তার ফ্যামিলি মেম্বাররাই কষ্টে থাকে না বরঞ্চ প্রকৃত মুসলমান যদি কেউ হয়ে থাকে যেই দলেরই হোক ক্ষমতাসীন দল বিরোধী দল বাঙালি দল অবাঙালি দল এই দেশের লোক বাইরের দেশের লোক যদি খবর পায় একজন মাত্র আলেম কারাগারে পড়ে আছে অন্যায়ভাবে তার দুঃখে ব্যথিত হতে হবে পৃথিবীর প্রতিটা মুসলমানকে এমনকি শুধু আলেমের ক্ষেত্রেই কথা না পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো ব্যক্তি মাজলুম হবে সেই মাজলুমের জন্য সকলের অন্তরে ব্যথা পেতে হবেই হবে তবেই তার এই উম্মা পরিচয়টা সার্থক হবে না হলে ঐক্যের সবক অন্তত তার মতো লোকের মুখে বেমানান হয়ে যাবে তো দুনিয়ার মধ্যে আল্লাহ রাসূল যে আমাদেরকে উম্মা রেখে গেলেন এক জাতি একদিকে তো এক জাতি হিসাবে রেখে গেলেন যেখানে সকল বিভেদগুলো ভুলে সকলে তাওহীদকে কেন্দ্র করে ঐক্যবদ্ধ হয়েছিল আউস খাজরাজ পরিচয় দূর হয়ে গিয়েছিল মক্কি মাদানী মুহাজির আনসার সব পরিচয়ের চাইতে ঈমান ইসলামের পরিচয় বড় হয়ে গিয়েছিল যেই পরিচয়ের সামনে আরে হাবাসার কালো বেলালি হোক পারস্য থেকে আসা বৃদ্ধ সালমানি হোক গিফার গোত্রের আবু জারি হোক দাউস গোত্রের আবু হুরায়রা হোক সকলেই মায়ের পেটের ভাইয়ের চাইতে বেশি আপন হয়ে গিয়েছিল কিন্তু সেই রাসূলই আবার ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন যে যদিও সবাইকে এক করে গিয়েছি কিন্তু সেদিন বেশি দূরে না যেদিন আমার উম্মত আর এক থাকবে না বরং 73টা দলে বিভক্ত হয়ে যাবে
রাসূল করে গেলেন এক দল কিন্তু নিজেই বলে গেলেন সাতাফতারিকু উম্মতি সামানি অতি সত্তর শীঘ্রই শীঘ্রই আমার উম্মত ভাগ হয়ে যাবে 73টা দলে তবে ভাগ যতই হোক না কেন কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা সবগুলো দল জাহান্নামে যাবে মাত্র একটা দল বাদে সেই দল কারা দলের নাম বলেন নাই তবে গুণ বলে গেলেন বৈশিষ্ট্য বলে গেলেন গুণ হলো মা আনা আলাইহি আসহাবি যাদের আদর্শ হবে আমার আদর্শ অর্থাৎ সুন্নাহ এবং যাদের আদর্শ হবে সাহাবায়ে কেরামের আদর্শ তো আল্লাহ রাসূলের সুন্নাহ আর সাহাবীদের জামাতকে যারা আগলে ধরে রাখবে একমাত্র তারাই হবে মুক্তিপ্রাপ্ত দল আল ফিরকাতুন নাজিয়া আর তাইফাতুল মনসুরা আর এর বাইরে যারা চলে যাবে তাদের সংখ্যা যত বেশি হোক তাদের দল যত বড়ই হোক তাদের হাতে ক্ষমতা থাক বা না থাক যা মনে চাই হোক কিন্তু তারা হবে জাহান্নামী দল তাহলে জান্নাতি দল কয়টা জাহান্নামী দল কয়টা তাহলে জাহান্নামী দলের সংখ্যা অনেক বেশি জান্নাতি দলের সংখ্যা অনেক কম এজন্য রাসূল বলে গেছেন বাদা আল ইসলাম গরিবা ইসলাম যখন পথ চলা শুরু করেছে তখন ইসলাম ছিল মুসাফিরের মতো অপরিচিতের মতো হকটা ছিল অপরিচিত বাতিল ছিল সুপরিচিত তা আল্লাহ রাসূল বলেন ইসলাম যখন পথ চলা শুরু করেছে হক যেমনিভাবে অপরিচিত ছিল ওসাইউদু কামা বাদা শীঘ্রই এমন যুগ আসতে যাচ্ছে যখন হক আবার অপরিচিত হয়ে যাবে ফাতুবা লিল গুরাবা সুতরাং সুসংবাদ ওই সমস্ত ব্যক্তিদের জন্য হক যতই অপরিচিত হয়ে যাক না কেন যারা হককে যে কোনো মূল্যে আগলে ধরে রাখবে সুসংবাদ একমাত্র তাদের জন্য তো এখন গোটা জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে কথা তো সত্য কারণ ঐক্যের কোনো বিকল্পই নাই আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন লা ইসলাম ইল্লা বিজামা ওয়ালা জামাআতা ইল্লা বিইমারা ওয়ালা ইমারাতা ইল্লা বিতাআ ইসলাম হয় না জামাত ছাড়া জামাত হয় না কেন্দ্রীয় নেতৃত্ব বা ইমারা ছাড়া আর কেন্দ্রীয় নেতৃত্বের কোনো দাম থাকে না তার প্রতি নিরঙ্কুশ আনুগত্য ছাড়া তার মানে ইসলাম জমিনের বুকে কায়েম করতে চাইলে মুসলমানদেরকে জামাত হতে হবে জামাত মানেই হলো ঐক্যবদ্ধ দল বিক্ষিপ্ত দলকে জামাত বলে না বাজারের মধ্যে থাকে এক ইমামের পেছনে আল্লাহু আকবার বলে যখন দাঁড়িয়েছে তখন তাদের ভেতর ঐক্য কায়েম হয়ে গিয়েছে তাদেরকে জামাত বলা হচ্ছে এমনকি লক্ষ্য যদি এক থাকে তাদের মধ্যে যদি শারীরিক সামাজিক দূরত্ব থাকে তবুও তাদেরকে জামাত বলা যায় যেমন কেউ আছে বাংলাদেশে আরেকজন আছে আমেরিকায় কিন্তু তাদের জীবনের লক্ষ্য এক আদর্শ এক সবকিছু এক তাহলে তারা একই জামাত একই জাতি যেমনি ভাবে তাবলিগ জামাতের সাথীদের মধ্যে দেখবেন আপনারা বিকালে গাছতে যাওয়ার আগে একটা বাক্য বলে ছোটবেলায় আমি বুঝতাম না আমার সন্দেহ জাগত বাক্যটা শুনে কিন্তু কাউকে জিজ্ঞাসা করার সাহস হতো না কি ভাবে এই যে গাছতের আদব বুঝেন তো আপনারা বিকালে যখন এলাকায় তারা বের হয় তার আগে সামান্য সময়ে যে কিছুক্ষণ আদব নিয়ে আলোচনা করে যেটাকে গাছতের আদব বলে গাছতের আদব জীবনে একবার শুনলো খেয়াল করবেন এখানে এই বাক্যটা থাকে যখন তারা বলে যে কিভাবে এখন বাইরে লোক যাবে ভেতরে লোক থাকবে তো এভাবে বলে এক জামাতে দুইটা ভাগ হবে এটা বলে না দুই জামাত হবে শুনেছেন তো নাকি এক জামাতে দুইটা ভাগ হবে একটা ভাগ বাইরে যাবে একটা ভাগ ভেতরে থাকবে যারা বাইরে যাবে তাদের মধ্যে চার ধরনের লোক থাকবে যারা ভেতরে থাকবে তাদের মধ্যেও চার ধরনের লোক থাকবে তা আমার কনফিউশন জাগতো যে দুই জামাত বললেই তো চলে এক জামাতে দুই ভাগ অথচ এক ভাগ হয়তো 1 কিলো দূরে চলে যাবে যেখানে রাহবার আছে মুতাকাল্লিম আছে যেখানে পেছনে জিম্মাদার আছে সাধারণ সাথী আছে আবার ভেতরে এক অংশ আছে তাহলে দুই জামাত বললেই তো চলে এক জামাত কেন বলা লাগে পরবর্তীতে গিয়ে বুঝলাম না যদিও বাহ্যিকভাবে দেখা যাচ্ছে দল দুইটা কিন্তু উভয় দলের লক্ষ্য যেহেতু এক মিশন যেহেতু এক ভিশন যেহেতু এক তারা বাইরে থেকে কিছু লোককে আনতে চাচ্ছে মসজিদে মসজিদের লোকগুলো তাদেরকেই লুফে নিতে চাচ্ছে ভিন্ন কোনো এজেন্ডা না ভিন্ন কোনো মিশন না বরং কিভাবে এই এলাকার মানুষগুলো নামাজি হয় এটা নিয়েই বাইরের লোকেরাও ফিকির করছে ভেতরের লোকেরাও ফিকির করছে তো লক্ষ্য যেহেতু এক তো তাদের মধ্যে দূরত্ব থাকলেও শব্দ এটাই বলা হচ্ছে এক জামাত তার মানে এক জামাত তাদেরকে বলে যারা এক জায়গায় এক ঘরে এক এলাকায় এক সমাজে থাকে না বরং এক জামাত তাদেরকে বলে যাদের লক্ষ্য উদ্দেশ্য কেন্দ্রীয় নেতৃত্ব এক এবং অভিন্ন থাকে তো গোটা দুনিয়া সমস্ত মুসলমান যদি এক নেতার অধীন ঐক্যবদ্ধ হয়ে যায় এক নেতা বলতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের অধীনে গোটা দুনিয়ার 200 কোটি মুসলমান যদি ঐক্যবদ্ধ হয়ে যায় এই সবাইকে কয় জামাত বলা হবে
যদিও তাদের কেউ থাকবে এলাকায়, কেউ থাকবে পশ্চিমে, কেউ থাকবে মিডল ইস্টে, কেউ পৃথিবীর এই প্রান্তে, কেউ পৃথিবীর আরেক প্রান্তে, আরে যেখানে থাক, কেউ যদি চাঁদের দেশেও চলে যায়, কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বের অধীনে একই মিশন, একই ভিশন, একই লক্ষ্য, একই উদ্দেশ্য লালন করে এবং জীবনের আদর্শগুলো একই হয়ে থাকে, সেই কোরআনের আদর্শ, সুন্নার আদর্শ, সাহাবায়ে কেরামের আদর্শ, তাহলে তাদেরকে কয় জামাত বলা হবে? তো ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইসলাম কায়েম হবেই না জামাত না হলে, কিভাবে হবে? কারণ লক্ষ্য যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে চেষ্টা মেহনত সকলে করবে, কিন্তু সকলের চেষ্টা মেহনত দিয়ে কোনো ফায়দা হবে না। ট্যাপ থেকে পানিও পড়ছে কিন্তু বালতিটা নিচ থেকে সরিয়ে রেখেছেন, এখন পানির গতিতে পানি ঠিকই পড়ছে, আবার বালতি পানি নেওয়ার মতো যোগ্যতাও তার ভেতরে ধারণ করে রেখেছে, কিন্তু সারাদিন ট্যাপ চলার পর পানি আর ভরবে না। কেন? কারণ তাদের মধ্যে কানেকশন কায়েম হয় নাই। এখন ট্যাপেরও কষ্ট, বালতিরও কষ্ট, কিন্তু দিন শেষে রেজাল্ট একেবারেই জিরো। আজকাল মুসলিম উম্মার হালত হয়েছে এমন, চেষ্টা করতে কেউ কম করে না, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে চেষ্টাগুলো যতটা না হয় উম্মা কেন্দ্রিক চেষ্টা, তার চাইতে বেশি হয়ে যায় দলীয় চেষ্টা। আমি আমার দল, আপনি আপনার দল, অমুক অমুকের দল, তমুক তমুকের দল। তো দিন শেষে দল তো আগায় ঠিকই, কিন্তু ইসলামের বিজয় আর কেন যেন হয় না? 100 বছর হয়ে গেল খেলাফা নাই, এই অঞ্চলে 250 বছরের অধিক হয়ে গেল, সে 1757 থেকে 2024, একদিন দূরের কথা, 1 সেকেন্ডের জন্য ইসলাম কায়েম হয় নাই। সেই নবাব সিরাজউদ্দৌলার পর থেকে আজকে পর্যন্ত 1 সেকেন্ডের জন্য ইসলাম কায়েম হয়েছে এমন কোন নমুনা আছে নাকি কারো সামনে? আবার 1757 পর্যন্ত যে খুব ভালো একেবারে খেলাফতের রাশেদার মডেলে ইসলাম ছিল এমন তো না। সেই নবাব সিরাজউদ্দৌলার ব্যাপারেও তো ইতিহাস লেখে, সে ছিল শিয়া, তার নানা আলীবর্দী খান তারাও ছিল শিয়া। তার মানে তখনও যে একেবারে খাঁটি সে রাসূলুল্লাহর আদর্শ, সাহাবায়ে কেরামের আদর্শ হবুও ছিল, এটাও বলার সুযোগ নাই। কিন্তু যাই হোক, নামকে আসতে হলেও তো ছিল, আজ তো সেটা নাই। তো এত কাল ধরে যে ইসলাম দুনিয়ার বুকে বা এই অঞ্চলে কায়েম নাই, এটা নিয়ে ফিকির করার মতো সময় তো আমাদের হাতে নেই। আমরা তো ব্যস্ত আমাদেরকে নিয়ে, আমরা তো ব্যস্ত ফ্যামিলিকে নিয়ে, আমরা তো ব্যস্ত আমাদের অফিস আদালত, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের দল বল ইত্যাদি নিয়ে। তো সবাই যদি নিজেদেরকে নিয়ে ফিকির করে, কোরআনের সে আয়াতের মতো কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন, তাহলে ইসলাম নিয়ে দিন শেষে ফিকির করবে এটাকে? তো ইসলাম নিয়ে ফিকির করা দরকার না? নিজেদেরকে ইসলামের জন্য ফেদা করা দরকার না? তো আজকে শুধু আমি একটা বিষয়ের উপর আলোচনা করব, যে পৃথিবীর বুকে এই যে এত ঐক্য 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 করেন, তো ঐক্যটা দিন শেষে কায়েম করবেন কিভাবে? ঐক্যের পথে বড় কিছু বাধা আছে। তো অন্যান্য প্রসঙ্গে আজকে যাচ্ছি না, বিশেষ করে যেগুলোর আলোচনার সম্পর্ক বিপ্লবের সাথে, রাজনীতির সাথে, আন্দোলনের সাথে, ওগুলোকে টোটাল স্কিপ করে যাচ্ছি। স্যার, একটা বিষয় আমি সামনে আনছি, যে ঐক্য, শুধুমাত্র ঐক্য কায়েম হলে, যেন তেন ঐক্য হলেই রবের নুসরত আসে এমন না, বরং সেই ঐক্যটা হকের উপর হওয়া লাগে। যদি সকলে ভাবে আসো ঐক্যবদ্ধ হই, তবে ঐক্যের জন্য হকটা ছেড়ে দেই, কারণ হকের উপর ঐক্য করতে গেলে মাইর খাওয়ার ভয় আছে, হকের উপর ঐক্য করতে গেলে জেল খাটার রিস্ক আছে, হকের উপর ঐক্য করতে গেলে বহুত রকম বাধার প্রতিবন্ধকতা আছে। আসো সব বাদ দিয়ে বাতিলের উপর ঐক্যবদ্ধ হয়ে যায়, নাউজুবিল্লাহ। এভাবে যদি সকল ঐক্যবদ্ধ হয় মূল আদর্শ ছেড়ে বাতিল আদর্শের উপর, এরকম ঐক্যবদ্ধ জামাতের উপর কি আল্লাহর নুসরত আসবে? এরকম ঐক্যবদ্ধ দলকে দিয়ে কি পৃথিবীর বুকে ইসলামকে জিন্দা করার স্বপ্ন দেখা যাবে? তার মানে ঐক্য লাগবে, আবার ঐক্যটা হকের উপর হওয়া লাগবে। কিন্তু হক আপনি চিনবেন কিভাবে? দুনিয়ার বুকে মুসলমানদের কোন দলটা নিজেদেরকে বাতিল বলে দাবি করে? ল্যাংটা পীর কিছু আছে না, একেবারেই ল্যাংটা, গায়ে কোনো কাপড় চোপড় নাই। ওকে যদি জিজ্ঞেস করেন, আচ্ছা তুই অন্তত মান যে তুই বাতিল, আপনার কি ধারণা সে মেনে নেবে সে বাতিল? আরে মানবে নাকি? এই দেশের বুকে আর দুনিয়ার বুকে পৃথিবীতে এমন কোন লোককে পাবেন না যে নিজেকে বাতিল দাবি করে কোনো একটা মেহনত করছে। তাহলে সবচাইতে বড় ভণ্ড যে, সবচাইতে বড় জাহান্নামী ফেরকা যে, ও নিজেকে দাবি করার সময় একেবারে আদি ও আসল খাঁটি হকপন্থী বলে দাবি করবে। তো হকের দাবি যদি সবাই করে, দিন শেষে কে হক আর কে না হক আপনি চিনবেন কিভাবে? চাপার জোর দিয়ে চেনা যাবে না, বাহুর বল দিয়ে চেনা যাবে না, কোন দলে কত বেশি লোক এটা দিয়েও চেনা যাবে না। কারণ আল্লাহ রাসূল তো বলেছেন, শেষ জামানায় হকের পক্ষে লোক কম থাকবে, বাতিলের পক্ষে লোক বেশি থাকবে। তাহলে আমরা যে হকের উপর ঐক্য করব, হকটা আমরা চিহ্নিত করব কিভাবে?
প্রশ্ন আসে নাকি আসে না? হ্যাঁ, বলবেন যে হুজুর হাদিসের মধ্যেই তো বলে দিলেন যে রাসূলুল্লাহর আদর্শ সাহাবীদের আদর্শ দিয়ে আমাদের ঐক্য কায়েম হবে। কিন্তু এখানেও বড় জটিলতা আছে যে রাসূলের আদর্শ কোনটা, সাহাবীদের আদর্শ কোনটা, এটা চিহ্নিত করতে গিয়েও যদি মারপিট লাগে তাহলে রাসূলের আদর্শ আর সাহাবীদের আদর্শের উপরে ঐক্যটা করবেন কিভাবে? কারণ এই যে বাংলাদেশে যত বেদাতি আছে, বেদাতিদের কমন একটা বৈশিষ্ট্য হলো ওরা যেই পরিমাণ ভাত খায় জীবনে এর চাইতে বেশি জাল হাদিস রচনা করে। তার মানে ওদের খাবারের চাইতে ওদের জাল হাদিস রচনা করার পারফরমেন্স বেশি। তো জাল হাদিসের মূল প্রতিপাদ্য কি? যে রাসূলের নামে এমন আদর্শ চালায় দেয় যেটা রাসূলের আদর্শই না, রাসূলের দিকে নিসবত করে এমন কথা বলে যেটা রাসূলুল্লাহর পবিত্র জবান থেকে জীবনে বেরি হয় নাই। তো এখন জাল হাদিসের ব্যবসা বড় রমরমা ব্যবসা এবং বাংলাদেশে এই ব্যবসার চলনও অনেক বেশি। এই বেদাতিরা বাংলাদেশের বুকে টিকেই আছে জাল হাদিসের উপর ভর করে। যদি ওদেরকে আপনি সহি হাদিসের আওতে আনতে পারেন যে প্রতিটা হাদিস বলে রেফারেন্স দিবি এবং হাদিসটা বিশুদ্ধ কিনা এটা নিশ্চিত করে কথা বলবি, তাহলে ওদের যে কয়টা বক্তা আছে বাংলাদেশের বুকে ওদের মাহফিল করাই বন্ধ হয়ে যাবে চিরকাল। ওরা যদি 100টা কথা বলে এর মধ্যে 60টা 70টা কথাই থাকে ভুয়া এবং জাল। যদি আপনি চ্যালেঞ্জ করেন এবং ধরে ফেলেন, আরে তুই যে রাসূলুল্লাহর নামে কথাটা বললি এটা তো জাল কথা, ভিত্তিহীন কথা, এটা রাসূলের শানে অপবাদ। আর রাসূলের শানে কেউ যদি অপবাদ দেয়, মিথ্যা কথা বলে, আর একমাত্র ঠিকানা হলো জাহান্নাম। এমনকি হাদিস শাস্ত্রের বেলায় এই মূলনীতিটা সকলে মনে রাখবেন। অনেককেই যদি জিজ্ঞাসা করে কি রে ভাই জাল হাদিস বললা কেন, কি জবাব দেয় জানেন? হুজুর আমি জানতাম না এটা জাল। এটা হলো একদম জানবাচানো সহজ টেকনিক। আমি তো জানতাম না, আমি যেহেতু জানতাম না সুতরাং আমার কোনো অপরাধও নাই, আমার কোনো ভুলও নাই। এই কথা যদি পুলিশের কাছে কখনো ধরা খান, আপনাকে এসে ধরলো, আপনি বললেন আরে এটা যে দেশের আইন আমি তো জানতামই না, এই কথা বললে পুলিশ তো আপনাকে মাথায় তুলে নাচবে তাই না? বলবে আরে তোমার তো ঠিক আছে, কোনো ভুলই নাই, কোনো অপরাধই নাই, তোমাকে জেলেও দেবো না, তোমার নামে মামলাও দেবো না, যাও তুমি বাসায় গিয়ে হালুয়া খাও, প্রয়োজনে তোমাকে হালুয়া সাপ্লাই দেওয়ার জিম্মাদারি আমরা নিচ্ছি, এরকম বলবে? এটা তো বলবেই না, উল্টো বাড়ি আরো দুইটা দিবে, বলদের বল তুই জানলি না কেন এটা আইন, তুই যে জানলি না এ কারণে এক অপরাধী, মানলি না এ কারণে আরেক অপরাধী। না জানো অপরাধ, না মানো অপরাধ, তার মানে তুই দ্বিগুণ অপরাধী, কারণ জানলি না এটা একটা অপরাধ, মানলি না এটা আরেকটা অপরাধ। তো দুনিয়ার আদালতে জানতাম না, বুঝতাম না, আবেগ কাজ করেছে, বিবেক কাজ করে নাই, এই জাতীয় কথার কোনো দাম যেমন দুনিয়ার আদালতে নাই, একইভাবে ইসলামের ক্ষেত্রেও তলাবুল ইলমি ফারিয়াদাতুন আলা কুল্লি মুসলিম, মৌলিক জ্ঞান অর্জন করাকে ফরজ করে দেওয়া হয়েছে প্রতিটা মুসলমানের উপর। আর হাদিস শাস্ত্রের ব্যাপারে আল্লাহ রাসূল নিজে মূলনীতি জানিয়েছেন, এটা আমার বানানো মূলনীতিও না, আমাদের উস্তাদদের অথবা দেওবন্দি সার্কেলের হুজুরদের বানানো কোনো মূলনীতিও না। আল্লাহ রাসূল বলেছেন ইত্তাকুল হাদিস আননি ইল্লা মা আলিমতুম ফমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদা ফালইয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। উম্মত, আমার ব্যাপারে হাদিস বলতে ভয় করো, ইত্তাকু তোমরা ভয় করে বিরত থাকো, তাকওয়া মানেই হলো ভয় করে বিরত থাকা, ইত্তাকু তোমরা ভয় করে বিরত থাকো, কিসের থেকে? আল হাদিস আননি, আমার থেকে হাদিস বর্ণনা করা থেকে। কেন? কারণ যে ব্যক্তি আমার থেকে এমন কোন কথা বলবে যেটা আমি বলি নাই কিন্তু আমার নামে চালিয়ে দিয়েছে, নবী বলছেন সে যেন নিজের ঠিকানা বানিয়ে নেয় জাহান্নামকে, তাহলে কোনটা বলবো? রাসূল বলে দিচ্ছেন ইল্লা মা আলিমতুম, একমাত্র যেটাকে সুনিশ্চিত ভাবে ইলম বলা হয়, আল ইতিকাদুল জাজিমুল মুতাবিকুল লিল ওয়াকি, একমাত্র যেটাকে সুনিশ্চিত ভাবে আমার হাদিস বলে জানো সেটাকেই আমার দিকে নিসবত করে বলতে পারো, যেটাকে সুনিশ্চিত ভাবে আমার হাদিস বলে জানো না, শুধুমাত্র ধারণা আর অনুমানকে কাজে লাগিয়ে সেটাকে আমার নামে চালিয়ে দিতে পারবা না। তাহলে এই হাদিস থেকে কি বুঝলেন? জানতাম না, এ কথা কি ওজর হবে? না, এটা দুনিয়ার লাইনে আপনার চললে চলুক গিয়ে, কিন্তু আল্লাহ রাসূলের হাদিসের শানে রাসূল বলেছেন একমাত্র সেটাকেই আমার নামে চালাবা যেটা সুনিশ্চিত ভাবে জানো আমি বলেছি, না হলে বলতে পারবা না, খবরদার। আর এ কারণে নবীর অনেক সাহাবি ছিলেন, সারা জীবন নবীর সবচেয়ে কাছে থেকেছেন। আচ্ছা আমাকে বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেশি সাহাবত পেয়েছেন নাকি আবু বকর রাদিয়াল্লাহু আনহু বেশি সাহাবত পেয়েছেন? কারো তো কোনো দ্বিমতের কোনো সুযোগই নাই, কারণ আবু বকর রাদিয়াল্লাহু আনহু কবে থেকে সঙ্গী? সেই আল্লাহ রাসূলের প্রথম জামানা থেকে। আর মুসলমানদের মধ্যে যদি জিজ্ঞেস করি সর্বপ্রথম মুসলমানকে, তাহলে যেই জবাবগুলো আপনারা দেবেন, এক নম্বরে আসবে পুরুষদের মধ্যে, প্রাপ্তবয়স্ক পুরুষদের মধ্যে সবাই